যারা লোগো সার্ভে করেন তাদের জন্য নতুন একটা ট্রিক্স। আমরা যখন বিভিন্ন সাইট থেকে লোগো কালেক্ট করি, তখন দেখা যায় কিছু কিছু লোগোর ক্ষেত্রে পিছনের লেখাগুলো দেখা যায় না। যেমন এখানে লোগোগুলো দেখা যাচ্ছে, এখানে নীল কালার, এখানে অ্যাশ কালার, কিন্তু এখানে কী লেখা আছে ভিতরে সেগুলো বোঝা যাচ্ছে না। তো এই সমস্যার সমাধানে আমি কিছু উপায় দেখাচ্ছি। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমে অ্যাডোব ফটোশপ সিলেক্ট করতে হবে। আপনি যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, সেটাই ভালো হবে। তো আমি অ্যাডোব ফটোশপ বের করেছি। তো আপনার এখন যেটা করতে হবে সেটা ফটোটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে নিলাম, তারপরে ফটোগুলো ফটোশপে রাখলাম। তারপরে যেটা করতে হবে, ফাইল থেকে নিউ, নিউ চাপার পর যে কোনো একটা সাইজের ফরম্যাটের ছবি নিলাম। A4 হতে পারে, সেটা 8x10 এটা নিলাম, 8x10 ছোটো আছে। তো তারপরে যেটা করতে হবে, ম্যাজিক ওয়ান্ড সিলেক্ট করতে হবে, এই এটা, অথবা কিবোর্ডে W শর্টকাট। তারপরে এটা যেটা করতে হবে, এই সাদা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক দিতে হবে একটা, লেফট ক্লিক, তারপরে এটা আসবে। তারপর ডিলেট, ডিলেট করার আগে দেখতে হবে নিচের এখানে কি কালার আছে। তো কালারটা অবশ্যই ব্ল্যাক হওয়া ভালো, যেহেতু লেখার ফন্টটা হোয়াইট আছে। তো এটা কালার করে নিলাম, তারপর ডিলেট, তারপরে আবার ম্যাজিক ওয়ান্ডটা আরেকটি ক্লিক, ডিসিলেক্ট করে যাকে বলা হয়, ডিসিলেক্ট করা হলো। তারপরে যে ইমেজটির সমস্যা, মানে লোগোটির, সেই লোগোটি সিলেক্ট করলাম, এটা সমস্যা। তো আমরা এটা সরাসরি নিয়ে এসে এটার ভিতরে ফেলে দিলাম। তারপর যেটা করতে হবে, ক্রপ, ক্রপে আমরা চাপ দিলাম, অথবা কিবোর্ড থেকে সি সিলেক্ট করলাম। তারপরে আমরা এখানে যে কোনো সাইজের ক্লিয়ার করে নেওয়ার পর ক্রপ দিব। যে ক্রপ দেওয়ার পর দেখেন, এটা দেখেন আর আগে যেটা ছিল সেটা থেকে আপনি নিজেই কম্পেয়ার করে দেখতে পারেন। এখানে কিছু বোঝা যাচ্ছে না, জাস্ট লোগো, কিন্তু এখানে লোগো প্লাস লেখা দুইটাই বোঝা যাচ্ছে। তো এখন যেটা করতে হবে, আপনি যদি সেভ করতে চান তাহলে, যদি বা PNG ফরম্যাট চান তাহলে এখানে PNG ফরম্যাট আছে, এই যে এটা PNG ফরম্যাট। এছাড়াও আছে JPG ফরম্যাটটা, JPG, JPEG ও JPE, যেগুলো যে কোনো কম্পিউটারে সাপোর্ট করবেন। তো এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা নেবেন, PNG হতে পারে অথবা JPEG। তো আমরা JPEG সিলেক্ট করলাম। তারপর এটার নাম দেখবো, নামটা কি, নাম ধরে নেন কাস্টম টুল, ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তো কাস্টম -টুলস, তারপরে আমাদের সেভ দিলাম। তারপর এখানে অবশ্যই কোয়ালিটিটা 12 হইতে হবে, মানে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম সিলেক্ট করলে 10 আসবে। তো তারপর আপনি 12 করে নিতে পারেন, এই তো ম্যাক্সিমাম 10, 12 করে নেওয়ার পর ওকে করতে হবে, তারপরে সেভ হয়ে গেল। যদি PNG চান তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ, এবার যাওয়ার পর এই যে PNG ফরম্যাট, এখানে আপনার যেটা ইচ্ছা সেটা লিখে দিতে পারেন, যে ওয়েবসাইটের নামটা কাস্টম টুল, এটা সেভ করে রাখতে পারেন। সেভ, এক্ষেত্রে দেখা যাবে এটা ভালো হয়েছে ওদের থেকে। তো আরেকটা আমি ছবি দেখাচ্ছি, এই ইমেজের ক্ষেত্রে এর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে ব্ল্যাক, মানে ফন্টটা ব্ল্যাক। তো এর ব্যাকগ্রাউন্ডটা কী কালার করবেন সেই সিস্টেমটা আমি দেখাচ্ছি। নিউ গেলেন, তারপরে এখান থেকে একটা পেজ সিলেক্ট করলেন, তারপরে এখানে যেহেতু ব্ল্যাক কালার আছে সেহেতু আমরা ব্ল্যাক কালারটা নিব না, এখানে আমরা অ্যাশ নিতে পারি, অ্যাশ নিলাম। তারপরে সেম অ্যাশ, ম্যাজিক ওয়ান্ড থেকে কালার সিলেক্ট করার পর এটা করলাম, ক্লিয়ার করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা, তারপরে এটা নিয়ে এসে এখানে দিলাম। তারপর আবার ক্রপ সি বা হলে সিলেক্ট করার পর আবার ক্রপ দিলাম। তো দেখতে পাচ্ছি এখানে এটা হয়ে গেছে। তারপরে আবার ফাইল থেকে সেভ অ্যাজ, যে নামটা সে নামটা দিলেন। এটা কিন্তু ফটোশপ PNG ফরম্যাট আছে, আপনাকে অবশ্যই এখান থেকে JPG অথবা PNG নিতে হবে। সেভ, এটাও হয়ে গেল। হ্যাঁ, আরও দুইটা ইমেজ আছে। এইটা কী করবেন, এটার ব্যাকগ্রাউন্ড কালো দিলে এটা লেখার সাথে মিশিয়ে হবে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন সেম সিস্টেমে। দেখেন এখানে কালোটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কালো নিয়ে থাকি তাহলে কি সমস্যা হবে সেটা আপনাকে দেখাচ্ছি। সরি, ব্যাকগ্রাউন্ড কালো নিতে হবে এইটার ক্ষেত্রে। এখানে দুইটা কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে, এখানে প্রথমত এখানে কালো কালো ব্যাকগ্রাউন্ডে কালো ফন্টটা বোঝা যাচ্ছে না, আর
অ্যাশে কালো সুপিরি বোঝা যাচ্ছে, তাহলে আমরা অবশ্যই অ্যাশ কালারটা নিব। তারপরে সেম অ্যাজ আমাদের ক্রপ দিতে হবে, তারপরে এবার সেভ করতে হবে, ফাইল থেকে সেভ অ্যাজ পিএনজি অথবা জেপিজি, তারপর ঠিক ওয়েবসাইটের নামটা এখানে 12টা কোয়ালিটি অবশ্যই 12 দিতে হবে, তাহলে ইমেজটা পরবর্তীতে নষ্ট না হবে না। এইটাও হয়ে গেল। তো এই কালারের ক্ষেত্রে এই কালারে আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। যদি কালো দেওয়া হয় তাহলে দেখা যাক কি হয়। কালো দিলেও এটা আমরা বুঝতে পারছি না, কালোর পরিবর্তে অন্য কালার দেব আমি সেখানে বুঝতে পারছি। তো এখানে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে ক্রপ করে ইউজ করতে পারবেন। তারপরে সিক্স একইভাবে সেভ এস করবেন, জেপিজি অথবা পিএনজি ফরম্যাট। এটা ছিল সবচেয়ে সহজ উপায় লোগো কালেকশনের জন্য।